এবার চাইলে পরমাণু যুদ্ধে নামুন, ভারতকে চ্যালেঞ্জ পাকিস্তানের, একটা পরমাণু যুদ্ধে আমাদের শক্তি পরীক্ষা করুন, এই ভাষাতেই ভারতকে হুঁশিয়ারি দিল পাকিস্তান। সেনাপ্রধান বিপিন রাওয়াতের বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এই জবাব দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের বিদেশমন্ত্রী খোয়াজা আসিফ টুইট করে বলেন, ভারতীয় সেনাপ্রধান অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করেছেন, পদ থেকে এমন কথা বলা উচিত নয়, নিউক্লিয়ার এনকাউন্টারে আমন্ত্রণ জানাচ্ছি, সেটাই যদি কাম্য হয় তাহলে সেই পরমাণু যুদ্ধে আমাদের শক্তি পরীক্ষা করুন, এতেই জেনারেল রাওয়াতের সব সন্দেহ দূর হবে ইনশাল্লাহ। বিদেশমন্ত্রকের মুখপাত্র একগুচ্ছ টুইট করে ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। সম্প্রতি আর্মি ডে উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাকিস্তান প্রসঙ্গে রাওয়াত বলেন, যদি সত্যি পরমাণু যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তাহলে পাকিস্তানের কত ক্ষমতা বোঝা যাবে, এরপরই জবাব দেন পাক বিদেশমন্ত্রী।